আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। কবিতাটি হচ্ছে সোনার তরী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতাটি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা গত ক্লাসের কথা অনুযায়ী আমরা আজকে যে প্রশ্নোত্তর অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কবিতায়ও আমরা অনুধাবন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় এরই ধারাবাহিকতায় চর্চা চালিয়ে যাবা, তাহলেই আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্নোত্তরে চলে যাই। আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে কুলে একা বসে আছে নাহি ভরসা। হ্যাঁ, এই কথাটি অনুধাবন মূলক যে প্রশ্ন তার আমরা উত্তর খুঁজতে যাব। হ্যাঁ, কেমন হতে পারে উত্তরটি? ঠিক এরকম আমরা বলতে পারি যে একজন কৃষক দ্বীপ সদৃশ। দ্বীপ সদৃশ শব্দের অর্থ হচ্ছে দ্বীপের মতো দেখতে। হ্যাঁ, তো দ্বীপ সদৃশ ধান খেতে বসে আছে সোনার ফসল নিয়ে এবং অপেক্ষা করছে কখন নিয়ে যাবে। সোনার তরী কবিতায় আমরা বিশ্লেষণটা দেখতে পাই যে কবির নিজস্ব জীবন দর্শন চিত্রায়িত হয়েছে। জীবনের নানা ভাবনা চিন্তা তিনি প্রতিফলিত করেছেন এই কৃষকরূপী চরিত্রের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতায় একজন কৃষক ধান নিয়ে খুঁড়ের মতো যে বর্ষার স্রোত, সেই স্রোতে ঘেরা দ্বীপ সদৃশ জায়গায় অবস্থান করতেছে এবং নানা আশঙ্কা তাকে ঘিরে রয়েছে। সে সেখানে নিঃসঙ্গ, একা, কারো কোনো দেখা নেই। প্রাকৃতিক পরিবেশটা আরও ভয়াল ভয়ার্ত। আকাশে ঘন ঘন মেঘ গর্জন করছে। এমন পরিবেশে কৃষকরূপী কবি নিজের নিঃসঙ্গতা ও ভরসাহীনতাকে বোঝাতে গিয়ে কবি বলেছেন, কুলে একা বসে আছে নাহি ভরসা। আসলে সে নিঃসঙ্গতা, তার ভরসা পাচ্ছে না সে যে তার সোনার ফসলরূপী ফসল নিয়ে আসতে পারবে কিনা। প্রিয় শিক্ষার্থী, ঠিক এমনিভাবে যদি আমরা দুই নম্বর প্রশ্নটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বলতে কবি কী বুঝিয়েছেন? যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বলতে কবি কৃষকের সারা জীবনের যে অক্লান্ত পরিশ্রমের ফল, সোনার ধানরূপী ধান যে মহাকালরূপী সোনার তরীতে, হ্যাঁ প্রতীকের আড়ালে মহাকালরূপী সোনার তরীকে নিয়ে যাওয়াকে বুঝিয়েছেন। আমরা যদি আরেকবার বলি, তাহলে আমরা বলতে পারি যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বলতে কবি কৃষকের সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের ফসল সোনার ধান মহাকালরূপী সোনার তরীতে নিয়ে যাওয়াকে বুঝিয়েছেন। কৃষক অক্লান্ত পরিশ্রম করে দ্বীপ সদৃশ ধান খেতে সোনার ধান উৎপাদন করে এবং রাশি রাশি সোনার ধান কেটে সেখানে নানা আশঙ্কা নিয়ে অপেক্ষা করে কখন এই ধান নিয়ে আসতে পারবে। এমন সময়ে ভরাভাল পালে নৌকা বেয়ে গান গেয়ে এক মাঝিকে আসতে দেখে, তার মনে একটু সাহস জন্মায়। সে তাকে কোলে এসে সেই ধান নিয়ে যেতে অনুরোধ করে। তখন মাঝি তার সব ধান নৌকায় তুলে নিয়ে অজানা দেশে পাড়ি জমায়। কবি এখানে সোনার তরীতে নিয়ে যাওয়া কৃষকের ফসল রূপকে, তার সৃষ্ট সব কিছুকে, হ্যাঁ সেই ফসলটা কবির সৃষ্ট সব কিছুর রূপকের আড়ালে মহাকালে নিয়ে যাওয়াকে বুঝিয়েছেন। আসলে প্রতীক ধর্মী একটা কবিতা, রূপকের আড়ালে তার যে সৃষ্টিকর্ম সেটাকে নিয়ে যাওয়ার কথা বলেছেন। আর ব্যক্তিত্ব পড়ে রবে এই পৃথিবীতে, মহাকালে করালরা সে হারিয়ে যাবে, ব্যক্তি হারিয়ে যাবে কিন্তু কর্ম হারিয়ে যাবে না, এই বিষয়গুলো এখানে উপস্থাপিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তিন নাম্বার যদি প্রশ্নটাতে যাই, তাহলে আমরা দেখি যে সোনার তরী কবিতায় কৃষকের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছিল। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে কৃষকের, আমরা কবিতায় যে চিত্র দেখি পুরোপুরি তার প্রত্যাশা তো পূরণ হয়নি। আমরা দেখি যে সোনার তরী কবিতায় কৃষকের প্রত্যাশা
আংশিক পূরণ হয়েছিল। কেন? তারা সোনার ফসল ধানকে নিয়ে গিয়েছিল, কিন্তু ব্যক্তি কৃষককে তো নৌকায় স্থান দেয়নি, তাই আমরা বলতেই পারি যে আংশিক প্রত্যাশা পূরণ হয়েছিল। সোনার দড়ি একটি রূপক কবিতা, আমরা আগেই যেটা বলেছিলাম, এ কবিতে কৃষক রূপী কবি মাছরূপী মহাকালকে তার নৌকায় তুলে নিতে বলেছিলেন তাঁকে ও তার ফসলরূপী কৃতকর্মকে, যে ভালো কাজগুলো করেছিল সে ভালো কাজগুলোকে নিয়ে যেতে বলেছিল। কিন্তু মাছরূপী মহাকাল তার ফসলরূপী সুকৃতিকে নৌকায় তুলে নেন, কিন্তু কৃষকরূপী কবির ঠাঁই হয় না সেই নৌকায়। তাই বলা যায় কবিতায় কৃষকের প্রত্যাশা আংশিক পূরণ হয়েছে। আমরা একই ধারাবাহিকতায় চার নম্বর প্রশ্নটা যদি দেখতে পাই, তার কৃষক মাঝিকে কাতর স্বরে অনুনয় করেছিল কেন? কৃষক মাঝিকে কাতর স্বরে অনুনয় করেছিল তাকে এবং তার ধানকে নিয়ে যাওয়ার জন্য সোনার নৌকায়, সোনার দড়িতে তুলে নিয়ে যেতে। দ্বীপের মতো ছোট একটি ধান খেতে কৃষক ফসল নিয়ে বসে আছে, ওদিকে ধান কাটতে বর্ষা এসে গেছে, তার সোনার ফসল নষ্ট হওয়ার উপক্রম। এমন সময় সে এক মাঝিকে গান গেয়ে দড়ি বেয়ে আসতে দেখে। কৃষক তাকে অনুরোধ করে কাতর স্বরে এবং তার ফসল যেন সে মাঝি নৌকায় তুলে নেয়। এই জন্যই কৃষক তাকে কাতর স্বরে অনুনয় করেছিল তার ফসলটুকু নিয়ে যাওয়ার জন্য। আমরা পাঁচটা করে প্রশ্ন আলোচনা করতেছি, এটা তোমাদের নমুনা স্বরূপ, এবং তোমরা বাসায় আরও অনেক প্র্যাকটিস করবা এবং সে অনুযায়ী তোমরা নিরন্তর বা ধারাবাহিকতা রক্ষা করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শেষ প্রশ্নটা যদি আলোচনা করি, তাহলে দেখতে পাই যে শূন্য নদীর তীরে কৃষক একা দাঁড়িয়ে থাকে। শূন্য নদীর তীরে কৃষক একা দাঁড়িয়ে থাকে কেন, এটা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা পাই, শূন্য নদীর তীরে কৃষক একা দাঁড়িয়ে থাকে মহাকালের অনিবার্য শূন্যতায় বিলীন হওয়ার জন্য। আসলে আমাদের ভালো কাজগুলো রয়ে যাবে, থেকে যাবে, আমরা মানুষ থাকবো না, ব্যক্তি মানুষ আমরা মহাকালের করাল গ্রাসে হারিয়ে যাব। কবি এটাই বোঝাতে চেয়েছেন। সোনার তরী কবিতায় মহাকালের প্রতি তরণীতে সোনার ফসলের কর্মের ঠাঁই হয়, কিন্তু কৃষকের স্থান হয় না। আমরা এই বিষয়টাই লক্ষ্য করতেছি, কৃষক রূপী কবির ব্যক্তিসত্তাকে অনিবার্যভাবে মহাকালের সুর কালগ্রাসের শিকার হতে হয়, যেটা আমরা বললাম। সময়ের প্রবহমানতায় কবির সৃষ্টিকর্ম বা কৃষকের সোনার ধান নিয়ে তরি চলে যায় অজানা দেশে। জগতে কর্মের স্থান হয়, কিন্তু কর্মীর স্থান হয় না। এই অতৃপ্তির বেদনা নিয়ে কর্মী পুরুষ কৃষক মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য শূন্য নদীর তীরে একা দাঁড়িয়ে থাকে, নিঃসঙ্গ একাকী। সেই কৃষকের চারিদিকে আমরা দেখতে পাই বাঁকা জল খেলা করে। হ্যাঁ, এই রূপক কবিতার ভিতরে আমরা কবির ব্যক্তি জীবনের চিত্র উপস্থাপিত হতে দেখি, প্রতিক্রিয়ার আড়ালে, রূপকের আড়ালে। হ্যাঁ, আমরা পৃথিবীতে ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমরা দেখব যে ব্যক্তিগত জীবনের যে সুকৃতি, ভালো কাজগুলো, এগুলো স্রষ্টার কাছে চলে যাবে, আর আমরা ব্যক্তি সে ব্যক্তি আমরা বিলীন হয়ে যাব মহাকালের কালস্রোতে করবার কাছে। আমরা বিলীন হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, কিন্তু নিঃশেষ হবে না আমাদের ভালো কাজগুলো, সে ভালো কাজগুলো পৃথিবীতে থেকে যাবে, রয়ে যাবে যুগ যুগ ধরে। আমরা আমাদের জীবনকে ভালো কাজের মধ্য দিয়ে বিনির্মাণ করব, পৃথিবীতে আমাদের ভালো কাজগুলো রেখে যাব, সে প্রত্যাশায় আজকে আমরা এখানেই বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।